ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজ রয়েছে, এই সমস্ত কলেজে তোমাদের কোন কোন সাবজেক্টে তোমরা মেজর সাবজেক্ট হিসেবে পাচ্ছ, আর কোন কোন সাবজেক্টে তোমাদের কত সিট রয়েছে, এবং তোমাদের অ্যাডমিশন ফিটা কত রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য, এই জন্য তোমরা এই ভিডিওটি দেখে নাও। এখানে তোমাদের এই প্রত্যেকটি কলেজে তোমাদের কোর্স ফি এবং সিট কতগুলো রয়েছে সেটা তোমাদের দেখানো হয়েছে। রয়েছে দীনবন্ধু মহাবিদ্যালয়, এই কলেজে তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারছো আর কত ক্যাপাসিটি রয়েছে তোমরা এই কলেজ থেকে চেক করে নিতে পারছো। এই জন্য তোমাদের এই কলেজের প্রসপেক্টাসটা ডাউনলোড করে নেবে, সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারবে প্রত্যেকটা সাবজেক্টে কত তোমাদের সিট রয়েছে। বেঙ্গলিতে অনার্স নিয়ে পড়তে হলে তোমাদের যে সিট রয়েছে 310টা রয়েছে। এরপর তোমাদের এডুকেশনে সিটটা রয়েছে 53টা। তারপর তোমাদের এখানে ইংলিশে রয়েছে 178টা, হিস্ট্রিতে রয়েছে 68টা। এখানে কিন্তু জেনারেল এসসি এসটি ওবিসি সিটটা তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে। ফিলজফিতে রয়েছে 118টা রয়েছে সিট। এছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 69টা, সংস্কৃতে রয়েছে 310টা। এগুলো কিন্তু অনেকগুলো সিট রয়েছে, তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া তোমাদের বি অনার্স জিওগ্রাফিতে রয়েছে 32টা সিট রয়েছে। তোমাদের বিকম অনার্সে রয়েছে 62টা সিট রয়েছে। তোমাদের বিকম জেনারেল রয়েছে 160টা সিট, আর বিএসসি জেনারেল রয়েছে 160খানা সিট রয়েছে। আর তোমাদের বিএসসি জেনারেল যারা পিওর সায়েন্স নিয়ে পড়ছে তোমাদের কিন্তু 319টা সিট রয়েছে। এছাড়া তোমাদের বিএসসি অনার্স অ্যান্থ্রোপোলজিতে রয়েছে 46টা সিট, বিএসসি অনার্স বোটানিতে রয়েছে 49টা সিট রয়েছে, বিএসসি অনার্স কেমিস্ট্রিতে রয়েছে তোমাদের 51টা সিট রয়েছে, বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স আছে এখানে 19টা সিট রয়েছে, বিএসসি অনার্স ইকোনমিক্সে রয়েছে 38টা সিট, বিএসসি অনার্স জিওগ্রাফিতে রয়েছে 18টা সিট, বিএসসি অনার্স ম্যাথামেটিক্সে রয়েছে 100টা সিট রয়েছে, বিএসসি অনার্স ফিজিক্সে রয়েছে 49টা সিট, বিএসসি অনার্স জুলজিতে রয়েছে 49টা, বি জেনারেল সিট রয়েছে তোমাদের 3028টা। এই কলেজে কিন্তু প্রচুর পরিমাণে সিট রয়েছে, তোমরা এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। যাদের নাম্বার একটু কম আছে তোমরা কিন্তু এই কলেজে অ্যাপ্লিকেশন করলে, যেহেতু অনেকগুলো সিট আছে তোমাদের অ্যাডমিশন পাওয়ার সুযোগটা খুব বেশি পরিমাণে থাকবে। ওকে, এবার তোমরা এই কলেজের কোর্স ফিটা দেখে নাও। তোমাদের বি অনার্সের জন্য তোমাদের যে টাকাটা থাকবে সেটা হচ্ছে 1833টাকা। বেঙ্গলি অনার্সের জন্য এডুকেশনের জন্য তোমাদের সেম লাগছে, জিওগ্রাফির জন্য কিন্তু একটু বেশি লাগবে 4541টাকা। এছাড়া হিস্ট্রি ফিলজফি সংস্কৃত সবগুলো কিন্তু একই টাকা রয়েছে তোমাদের 1833টাকা করে। এবার যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের কিন্তু কিন্তু 2531টাকা লাগবে, যেটা অ্যানথ্রোপোলজি বোটানি বোটানির জন্য তোমাদের 2531, কেমিস্ট্রির জন্য তোমাদের লাগছে 2381, কম্পিউটার সায়েন্সের পরে তোমাদের লাগছে 5966টাকা, আর ইকোনমিক্সে জিওগ্রাফিতে 2081 এবং 4541টাকা লাগছে, ম্যাথামেটিক্সে ফিজিক্সে লাগছে 2231টাকা আর 2381টাকা, বিকম অনার্সের জন্য তোমাদের যেটা লাগবে 1901টাকা লাগবে, জুওলজি অনার্সের জন্য তোমাদের লাগবে 2531টাকা, আর বিএ জেনারেল কোর্সে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম গুলো লাগবে 1661টাকা, আর যখন তোমাদের ফিজিক্যাল থাকবে তখন কিন্তু 2111টাকা লাগবে, সায়েন্সের ক্ষেত্রে 2201টাকা লাগছে, আর জিওগ্রাফি যদি সায়েন্সে থাকে ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স তখন লাগবে 1901টাকা, আর ফিজিক্স ম্যাথ আর কেমিস্ট্রি থাকলে 2201টাকা লাগছে, আর বিকম জেনারেলের জন্য লাগবে 1728টাকা। তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই জন্য তোমরা আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন এই অপশনে তোমরা চলে যাবে, সেখান থেকে তোমাদের কিন্তু পোর্টালটা ওপেন হয়ে যাবে। এবার তোমরা ইনটেক ক্যাপাসিটিটা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের বি জেনারেলের জন্য যে সিটটা রয়েছে 182টা সিট রয়েছে। এছাড়া তোমাদের বিএসসি জেনারেলের জন্য রয়েছে 182টা সেম রয়েছে, বি অনার্সের জন্য রয়েছে 539টা সিট রয়েছে, যেখানে বেঙ্গলির জন্য রয়েছে 97টা সিট রয়েছে, তোমাদের ইকোনমিক্সের জন্য 42টা, ইংলিশের জন্য 97টা, ফিলোসফির জন্য সেম রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের সেম রয়েছে 97টা করে, সংস্কৃত রয়েছে 31টা সিট, আর বিএসসি অনার্সের জন্য তোমাদের টোটাল সিট রয়েছে 540টা, যেখানে ফিজিক্সের জন্য লাগছে 97টা, আর কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের 97টা সিট রয়েছে, বোটানি জুলজির জন্য তোমাদের 6897 সিট রয়েছে, ফিশারি সায়েন্সের জন্য 42টা, ইকোনমিক্সের জন্য তোমাদের 42টা সিট রয়েছে।
এরপর তোমরা এই কলেজের যে ফি স্ট্রাকচারটা এখান থেকে চেক করে নিতে পারছো, কলেজে কত টাকা তোমাদের ফি লাগবে। তোমরা যারা মেজর আর্টস নিয়ে পড়ছো, আর্টস অনার্স নিয়ে পড়বে, তাদের 2803 টাকা লাগবে। আর তোমাদের যাদের ফিজিক্স নিয়ে পড়বে, অনার্স নিয়ে, তাদের 4013 টাকা লাগবে সঙ্গে ম্যাথামেটিক্স থাকলে। কেমিস্ট্রি নিয়ে যারা পড়ছো, ম্যাথামেটিক্স থাকলে 4013 টাকা। আর ইমেলজি আর কম্পিউটার সায়েন্স যদি থাকে তখন তোমাদের কিন্তু 4513 টাকা করে লাগছে। আর তোমাদের ম্যাথামেটিক্স এর জন্য অনার্স নিয়ে পড়লে তোমাদের 3513 টাকা, যেখানে ফিজিক্স থাকে, আর ইকোনমিক্স থাকলে তোমাদের থাকলে 3013 টাকা করে লাগছে। বোটানির সঙ্গে তোমাদের যদি কেমিস্ট্রি থাকে 4513 টাকা লাগবে। আর বোটানির সঙ্গে যদি তোমাদের এমএলবিজি থাকে, মলিকুলার বায়োলজি, তখন তোমাদের 4513 টাকা লাগছে। জুলজির সঙ্গে তোমাদের কিন্তু একই সেম লাগছে, 4513 টাকা লাগবে। ইকোনমিক্স এর ক্ষেত্রে তোমাদের 3513 টাকা লাগছে, যেখানে ম্যাথামেটিক্স থাকলে 3013 টাকা লাগবে, কম্পিউটার সায়েন্স থাকলে 3013 টাকা, 3513 টাকা। আর হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স থাকলে, জার্নালিজম থাকলে, এগুলো 3513 টাকা লাগবে। ফিশারি নিয়ে যখন পড়ছো তোমার 4573 টাকা লাগছে। সায়েন্স নিয়ে তোমাদের যদি পড়তে হয় তখন তোমাদের কোর্স ফি লাগবে, এই কম্বিনেশন আছে এখানে, কম্বিনেশন দেখতে পারো, তোমার 4363 টাকা লাগবে, 3863 টাকা লাগবে, এরকম কম্বিনেশন অনুযায়ী। ওকে, আর কম্পিউটার সায়েন্স যদি থাকে, ম্যাথামেটিক আর কম্পিউটার সায়েন্স, তখন তোমাদের এই যে কম্বিনেশন আছে, এই কম্বিনেশনের পরে তোমাদের কিন্তু 3863 টাকা বা 3363 টাকা তোমাদের লাগছে। আর তোমরা যারা আর্টস নিয়ে পড়বে, তোমাদের জন্য কিন্তু 2653 টাকা লাগবে। আর সোশ্যাল সায়েন্স নিয়ে পড়লে 2653, সেম তোমাদের লাগছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে, বিধাননগর কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই কলেজের থেকে তোমাদের যে সিট ক্যাপাসিটি আছে সেটা তোমরা এখান থেকে চেক করে নাও। বি অনার্স এর জন্য তোমাদের যেমন সিট রয়েছে বিভিন্ন সাবজেক্টে, বেঙ্গলির জন্য 63, এডুকেশনের জন্য 31, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স সবগুলো তোমাদের 63টা করে সিট রয়েছে। এছাড়া তোমাদের বি অনার্স এর জন্য তোমাদের সিট রয়েছে জিওগ্রাফি, যেটা সেই জন্য 40টা সিট রয়েছে। এই অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, এগুলো তোমাদের, তারপর মাইক্রোবায়োলজি, সবগুলো প্রায় তোমাদের 63 করে সিট রয়েছে। কিন্তু মাইক্রোবায়োলজিতে রয়েছে 37টা, আর অ্যানথ্রোপোলজি, বোটানিতে রয়েছে 31-40টা করে সিট রয়েছে। ফিজিক্স এর ক্ষেত্রে তোমাদের 63টা সিট রয়েছে, স্ট্যাটিস্টিক্স এর জন্য 40টা, জুলজির জন্য 44টা সিট রয়েছে। এরপর তোমরা এই কলেজের কোর্স ফিটা চেক করে নাও। বি অনার্স আর বিএসসি অনার্স এর জন্য 1915 টাকা আর 2155 টাকা লাগছে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে 450, 660 টাকা, থার্ড সেমিস্টারে তোমাদের 955, 1165 টাকা। টোটাল কোর্স ফি এখানে দেওয়া রয়েছে, যেমন তোমাদের 4 বছরে লাগবে 6580 টাকা, 8290 টাকা। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে, বসিরহাট কলেজ, এই কলেজ থেকে তোমাদের যেসব সাবজেক্টে পড়তে পারছো সেসব সাবজেক্ট গুলো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, ফিলোজফি, এই সাবজেক্ট গুলো রয়েছে। এগুলো যে তোমাদের সিট ক্যাপাসিটিটা বা সাবজেক্ট কম্বিনেশন, যেটা ফি স্ট্রাকচারটা, এখান থেকে চেক করে নিতে পারছো। এরপর তোমরা এই কলেজের যেটা কোর্স ফি আছে বা ফি স্ট্রাকচার আছে তোমরা সেটা এখান থেকে চেক করে নাও। বি অনার্স এর জন্য তোমাদের লাগবে কিন্তু 1820 টাকা করে লাগছে। এছাড়া তোমাদের যারা বিএ জেনারেল কোর্স নিয়ে পড়বে 1570 টাকা লাগবে। আর তোমাদের যারা ফিজিক্স নিয়ে পড়বে তোমাদের 2920 টাকা, কেমিস্ট্রি নিয়ে পড়লে 2920 টাকা, ম্যাথামেটিক্সে 2370 টাকা, ইকোনমিক্সে 2060 টাকা লাগবে, জিওগ্রাফিতে লাগবে 2920 টাকা, ডিপিএসজির জন্য লাগছে 2520 টাকা, জিওজি মানে জিওগ্রাফির জন্য তোমাদের লাগছে 2520 টাকা, জুওলজির জন্য লাগছে 2920 টাকা, বোটানির জন্য 2920, ফিজিক্স এর জন্য লাগবে 2920, তারপর ডিবিএসজির জন্য লাগছে 2520, 2550, আর এফএসসি এর জন্য লাগছে 2200 টাকা, আর এফএসসি এ যারা জেনারেলের জন্য লাগছে 2020 টাকা। এরপর তোমাদের যে নেক্সট কলেজটি রয়েছে, শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই কলেজের যে সাবজেক্ট ফিটা রয়েছে তোমরা এখান থেকে চেক করে নাও, আর ইনটেক ক্যাপাসিটি কত রয়েছে সেটাও তোমরা এখান থেকে চেক করতে পারছো। এখান থেকে ইনটেক ক্যাপাসিটি অপশনে ক্লিক করে তোমরা দেখতে পারবে যে তোমাদের আরবিকে যে সাবজেক্টটা রয়েছে সেটা রয়েছে 72টা সিট রয়েছে, বেঙ্গলির জন্য 223টা, ইংলিশের জন্য 122টা, জিওগ্রাফির জন্য 42টা, হিস্ট্রির জন্য 113টা, পলিটিক্যাল সায়েন্সে 77টা, এডুকেশনে 103টা, সংস্কৃতে 37টা, ফিলোজফি 56, জিওগ্রাফিতে 42টা। টোটাল বিএ জেনারেল কোর্সে তোমাদের রয়েছে 2200টা, আর বিএসসি জেনারেল কোর্সে রয়েছে 338টা। এই কলেজে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, তোমরা এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। এবার এই কলেজে তোমাদের কোর্স ফি যেটা আছে, কোন কোন কোর্স অফার করা হচ্ছে আর কোর্স ফিটা কি রয়েছে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো।
আমরা এখান থেকে কোর্স সিস্টেমটা চুজ করবে, 4 ইয়ার অনার্স প্রোগ্রাম। এবার এখান থেকে সাবজেক্ট করবে, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু কোর্স ফি এখানে দিয়ে দেবে 1360 টাকা, যেমন আরবিকের জন্য রয়েছে। এছাড়া বেঙ্গলির জন্য তোমাদের রয়েছে সেম রয়েছে, এডুকেশনের জন্য সেম আছে, এগুলো চেক করে নেবে। ইংলিশের জন্য একই আছে, জিওগ্রাফির জন্য কিন্তু তোমাদের একটু বেশি লাগে 1870 টাকা। এছাড়া তোমাদের অন্য যেসব সাবজেক্টগুলো আছে প্রত্যেকগুলো কিন্তু 1360 টাকা করে রয়েছে। আর তোমাদের 3 বছরের যারা বিএ প্রোগ্রাম করতে যাচ্ছ জেনারেল কোর্সের জন্য তোমাদের কিন্তু 1160 টাকা করে লাগছে। এবার সাবজেক্ট যদি তোমাদের একটু চেঞ্জ হয় তখন কিন্তু তোমাদের টাকা বেশি লাগে, নাহলে কিন্তু তোমাদের একটা এখানে যা আছে তোমাদের সেম লাগবে 1160 টাকা করেই লাগবে। আর বিএসসি যাদের আছে জেনারেল কোর্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু 1670 টাকা করে লাগছে। আর এখান থেকে তোমরা কিন্তু সাবজেক্ট কম্বিনেশনটা চেক করে নিতে পারছো, কোন কোন সাবজেক্ট তোমাদের রয়েছে, কোন সাবজেক্ট নিলে তোমাদের বেটার হবে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে নবাব প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। যার জন্য ইউজি অ্যাডমিশন অপশনে ক্লিক করবে, ইউজি অ্যাডমিশন অপশনে ক্লিক করে তোমরা কিন্তু পোর্টালটা ওপেন হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমরা কিন্তু কোর্স ফি বা কোর্স স্ট্রাকচারটা তোমরা চেক করে নিতে পারছো। এই কলেজের সাবজেক্টে কতগুলো সিট রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। ইংলিশের জন্য রয়েছে 101, হিস্ট্রির জন্য 42টা, বেঙ্গলের জন্য 111, পলিটিক্যাল সায়েন্সের জন্য আর তোমাদের এডুকেশন জন্য 37টা সিট রয়েছে, অ্যাকাউন্টেন্সিতে 89, জিওগ্রাফিতে 37, ইকোনমিক্সে 18টা, আর বিএ জেনারেল কোর্সের জন্য 368, আর বিকম জেনারেল কোর্সের জন্য 122টা, আর বিএসসি জেনারেল কোর্সের জন্য তোমাদের 37টা সিট রয়েছে। আর তোমাদের এই কলেজে যেটা আছে কোর্স ফিটা তোমরা কোর্স অফার থেকে চেক করে নিতে পারছো যে কত টাকা কোর্স ফি রয়েছে। এখান থেকে একই রকম ভাবে তোমরা বিএ মেজর কোর্স থেকে এখানে সাবজেক্ট চুজ করবে, তোমাদের দেখবে 1635 টাকা করে রয়েছে। ওকে, আর তোমাদের যারা বিকম মেজর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে অ্যাকাউন্টেন্সিতে 1635 টাকা, একই রয়েছে প্রায় কাছাকাছি। বিএসসির জন্য তোমাদের টাকাটা একটু বেশি লাগে, যেমন ইকোনমিক্স আছে তোমাদের 1635, আর জিওগ্রাফির জন্য তোমাদের লাগছে 1635, সেমই আছে তোমাদের যারা পড়তে যাচ্ছে। তোমাদের সাবজেক্ট কম্বিনেশন দেওয়া রয়েছে, আর তোমাদের 1485 টাকা করে কিন্তু তোমাদের লাগছে। ওকে, আর বিএসসি যারা জেনারেল কোর্স নিয়ে পড়তে আসছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে এখানেও সেম রয়েছে 1485 টাকা করে রয়েছে। আর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন চেক করে নেবে, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, এরকম কম্বিনেশন রয়েছে, তোমরা এখান থেকে চুজ করে নেবে তোমাদের পছন্দ মতো। এরপর নেক্সট যে কলেজটি রয়েছে টাকি গভর্নমেন্ট কলেজ, এই কলেজ থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবার এই কলেজে তোমাদের যে কোর্স ফিটা রয়েছে আর তোমাদের যে সিট ক্যাপাসিটি রয়েছে এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের বিএ জেনারেল বেঙ্গলির জন্য রয়েছে তোমাদের 311টা সিট রয়েছে, ইংলিশে 303টা, আর হিস্ট্রিতে রয়েছে 140, পলিটিক্যাল সায়েন্সে 101, সংস্কৃতে 228। তোমাদের এই কলেজে কিন্তু প্রচুর সিট রয়েছে, তোমরা এই কলেজ থেকে কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ফিলোজফিতে রয়েছে 111টা, ফিজিক্সের জন্য 72টা, জুওলজির জন্য 89, ম্যাথামেটিক্সে রয়েছে 211টা, জিওগ্রাফি, বোটানি, কেমিস্ট্রি এগুলো রয়েছে 89টা করে সিট রয়েছে। এছাড়া তোমাদের ইকোনমিক্সে রয়েছে 53টা সিট, বিএসসি বায়ো জেনারেলে রয়েছে 129, আর বিএ জেনারেলে কিন্তু রয়েছে 600টা সিট রয়েছে, সোশ্যাল সায়েন্সে প্লাস তোমাদের 1563টা সিট রয়েছে, আর বিএসসি পিওরে রয়েছে 129টা সিট। আর তোমাদের এই কলেজে যদি তোমাদের যে কোর্স ফিটা আছে সেটা এখানে চেক করতে পারছো। আচ্ছা, কোর্স ফি এখানে তোমাদের কমপ্লিট ভাবে দেয়া নেই, পরে তোমাদের অ্যাড করলে হলে তোমরা কিন্তু এখান থেকে কোর্স ফিটা তোমাদের এখানে কিন্তু অ্যাড করা নেই, পরে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো কোর্স ফিটা কত আছে, তোমাদের পরে এটা দিয়ে দেওয়া হবে অ্যাডমিশনের সময় তোমরা দেখে নিতে পারছো। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।